আমি সেই এক হতভাগ্য রাজা। আমি রাজা হয়েও পৃথিবীর সকল সুখ থেকে আমি বঞ্চিত। শুনবেন আমার জীবনী, শুনলে আশ্চর্য হবেন যে আমার জীবনের মধ্য দিয়ে আপনার জীবনী তুলে ধরব। বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন আমার জীবনী। আমি আমার প্রজাদের বড্ড ভালোবাসি, আমি আমার প্রজাদের প্রতি মহাগ্রস্ত। আমার রাজ্যের প্রজারা সবাই স্বাধীন। আমার কোনো প্রজা যদি পরিবেশকে ধ্বংস করে দিতে চায় আমি বাধা দেই না। কেউ যদি বায়ুকে দূষিত করে দেয় তাও আমি বাধা দেই না। কেউ যদি এই পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দিতে চায় তাও আমি তাকে বাধা দেই না। অনেকে জল দূষিত করছে, অনেকে জীবনটাকে অতিষ্ঠ করে তুলছে, কিন্তু আমি বাধা দেই না। আমি কাউকে কষ্ট দিতে চাই না, তাই আমি আমার কোনো প্রজাকে কখনো বাধা দেই না। এমনকি মা বোনের উপর অন্যায় অত্যাচার করলেও আমি জন্মান্ধ ধৃতরাষ্ট্রের মতো নির্বাক হয়ে দেখে যাই, বাধা দেই না। কেননা প্রজা না থাকলে তো আমি থাকবো না। আমি আমার প্রজাদের ভীষণ স্নেহ করি। আমি রাজা, প্রজার মাধ্যমে খাই, প্রজার মাধ্যমে দেখি, প্রজার মাধ্যমে চলি, প্রজার মাধ্যমে চিন্তা করি, প্রজার মাধ্যমে যুদ্ধ করি, প্রজার মাধ্যমে সম্মান বৃদ্ধি করি, প্রজার মাধ্যমে তো জীবন ধরে রেখেছি। তাহলে আমি কীরূপে কষ্ট দিতে পারি আমার প্রজাদের? ওরা আমাকে রাজকর দেয় না, কিন্তু তিল তিল করে আমার রাজভাণ্ডার খালি করে আমাকে বৃদ্ধ বয়সে পথের ভিখিরি করে একা পথে বসিয়ে দিয়েছে। প্রজারা আমার পাশেই আছে, কিন্তু ওরা আমার জন্য কিছু করতে চাইলেও কিছু করতে পারে না। কারণ আমার রাজ্যে এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, রাজকোষ শূন্য, শস্য ভাণ্ডার খালি হয়ে পড়ে আছে, প্রজারাও না খেতে পেয়ে দুর্বল হয়ে পড়েছে, নিজেই চলতে পারছে না, আমার জন্য কি আর করবে? আজ আমি যেমন অসহায়, প্রজারাও অসহায় হয়ে পড়ে আছে, কিন্তু করার কিছু নেই। অন্যান্য রাজারাও আমাকে ধিক্কার জানাচ্ছেন, কেননা আমি সঠিকভাবে রাজ্য চালাতে পারিনি। আমি প্রজাদের অত্যাধিক প্রশ্রয় দিয়েছি, সবাই এখন ঘৃণা করছে। এখন যারা আমার কথাগুলো শুনছেন আপনারাও নিশ্চয়ই আমাকে ঘৃণা করছেন, তাই না? লক্ষ্য রাখবেন আপনার রাজ্যে যেন এমনটা না হয়। আমাকে এখনো চিনতে পারলেন না? আমি রাজা, আমি প্রতিটি দেহ নামক রাজ্যের রাজা। আমি অন্ধ ধৃতরাষ্ট্র, আমি জন্মান্ধ, আমি মন, আমি প্রত্যেকটি দেহের মধ্যে রাজত্ব করি। চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, হস্তপদ, গুহ্য লিঙ্গ, এরা আমার প্রজা। আর কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, এরা আমার প্রধান সেনাপতি। আমি চোখে দেখি না, কারণ আমি তো মন। সংযমতা ছাড়া মন কখনো কিছু দেখতে পায় না, তাই আমার প্রধান সেনাপতি কাম, ক্রোধ, আমার অজ্ঞানতার সুযোগ নিয়ে আমার ধ্যান অর্থাৎ দ্রৌপদীর উপর অত্যাচার করেছে, তাই আমার ধ্যান আর হলো না। ধ্যান অর্থাৎ দ্রৌপদী, তিনি রাজ্য ছাড়া হয়ে গেলেন। তারপর আমার ভীমকে অর্থাৎ ভাবকেও প্রভাবিত করেছে, আমার থেকে উৎপন্ন মোহ অর্থাৎ দুর্যোধন। আমি রাজা ধৃতরাষ্ট্র, আমি জন্মান্ধ, আমি মন, আমার থেকে উৎপন্ন মোহই দুর্যোধন। আমি মোহের জন্মদাতা, আমি ধৃতরাষ্ট্র। মোহ অর্থাৎ দুর্যোধন, ভীম অর্থাৎ আমার ভাবনা। মোহ আমার ভাবনাকে প্রভাবিত করেছে, অর্থাৎ দুর্যোধন ভীমকে চিরটাকাল কষ্ট দিয়েছে, যদিও শেষ পর্যন্ত ভাবনারই জয় হয়েছিল, অর্থাৎ ভীমেরই জয় হয়েছিল।
তাই সঠিক ভাবনা তো ভাবতেই হয়, কিন্তু মোহ আমাকে সঠিক ভাবনা ভাবতেই দেয়নি। সেনাপতি কাম আমাকে বারংবার প্রেরণা দিয়েছে, অন্যায় করতে সাহস জুগিয়েছে। তাই তো আমার প্রজা চুপ, কত ভালো খারাপ দেখতে চেয়েছে, যা চেয়েছে আমি বাধা দেইনি তাদের। জিহ্বা কত ভালো আস্বাদন করতে চেয়েছে, ভালো খাবার চেয়েছে, আমি বাধা দেইনি। খারাপ খাবারের জন্য লালায়িত ছিল, বাধা দেইনি। কান সেও তো আমার প্রজা, আমি কি করে ওদের কষ্ট দিতে পারি? ও কোথায় ষড়যন্ত্র হচ্ছে সেদিকে তার খেয়াল। সে আমার প্রজা বলে তাকেও আমি বাধা দেইনি। তো সেও তো আমার প্রজা, সর্বদা বিপরীত দেহের স্পর্শ পেতে চেয়েছে, বাধা দেইনি। হাত কত কারোর ক্ষতি করেছে হিসেব নেই, আমার প্রজা বলে ওকে আমি স্নেহ করেছি, বাধা দেইনি, শাসন করে দিই। কিন্তু ভেবেছিলাম আমার উপকারই হবে, প্রজারা আমাকে অত্যাধিক ভালোবাসবে। প্রজাদের কর দিতে জোর করিনি, এখন আমি বৃদ্ধ হয়েছি। আমার দেহরূপী রাজ্যের খাবার পৌঁছায় না, অঙ্গ প্রত্যঙ্গরূপী প্রজা যেমন কর্মক্ষম প্রধান সেনাপতি কাম ক্রোধ হিংসা লোভ ইত্যাদি যেন আজ স্তব্ধ হয়ে গেছে। কিন্তু হায়, আজ আমি বড় অসহায়। সৌভাগ্যক্রমে মহান ঋষির আশীর্বাদে, ওনার উপদেশে মনের রাজ্যে অর্থাৎ আমারই রাজ্যে সংযমরূপী সঞ্জয় এলো। ইন্দ্রিয়ের সংযমতার দ্বারা আমার দেহরাজ্যের বিকারের লড়াইয়ের উপলব্ধি করতে পারলাম, অর্থাৎ কুরুক্ষেত্র রঙ্গভূমির যুদ্ধের বর্ণনা পেলাম। আমি সেই হতভাগ্য রাজা, আমি সেই হতভাগ্য পিতা। অঙ্গ প্রত্যঙ্গ নামক প্রজা, স্বররিপু নামক সেনারা আজ মৃত, ওরা আজ নিষ্ক্রিয়। জল তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যায়, কিন্তু আমার কোনো প্রজাও সাড়া দেয় নাই। আজ আমি বড় অসহায়, কাকে নিয়ে থাকবো, কাকে নিয়ে রাজ্য চালাবো? প্রজারা যেমন অসহায় স্তব্ধ হয়ে পড়ে আছে, হাত পা অবশ হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছি না, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, কাম ক্রোধ প্রধান সেনাপতিগণ আজ অস্ত্র পরিত্যাগ করে স্তব্ধ হয়ে রঙ্গভূমিতে বসে পড়েছে। ওদেরকে ছাড়া আমি রাজ্যে থাকবো কি করে? তাই সবাই আমাকে ক্ষমা করে দিও, আজ আমি ধৃতরাষ্ট্র অর্থাৎ মন দেহরাজ্য থেকে বিদায় নিলাম, চলে যাব অন্য রাজ্যে। বিদায় জন্মভূমি, বিদায়